জন্য যাচ্ছি আমি আপনাদেরকে বলে দেই, আমার জেঠি শাশুড়ি মারা গেছেন। বন্ধুরা গুড মর্নিং, তো আজকে এখন বাজে 9:30 আর আপনাদের সবাইকে নিয়ে আমি এই ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে আমরা যাচ্ছি শিলং, তো শিলংয়ের থেকে যাব আমরা চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি থেকে কোথায় যাব, তো স্টে টিউন পুরো লাস্ট অবধি দেখবেন, একদম মানে খুব মজার ভিডিও হতে চলেছে। আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আর প্লাস শিলং কেন যাচ্ছি আমি আপনাদেরকে বলে দিই, আমার জেঠি শাশুড়ি মারা গেছেন কয়েকদিন আগে, তো আজকে বৈষ্ণব সেবা ওর মাছপর্শ হবে মেবি, তো আজকে দুপুরবেলা ওদের ওরা খাওয়াচ্ছে, তো শ্রাদ্ধতে আমরা যেতে পারিনি, তো আজকে আমরা যাচ্ছি, তো তো চলুন তো রওনা দেওয়া যাক। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের জিনিসপত্র সব ঢুকানো হয়ে গেছে আর এখন জাস্ট আমরা বেরোবো, সঙ্গে থাকবেন লাস্ট অবধি, দেখতে থাকেন কি কেমন করে কি করি আমরা সব কিছু। তো যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে দুই পার্টে আমি মানে ভিডিওটা বানাবো। আর লেটস স্টার্ট আওয়ার জার্নি, বাই। উঠো তিশা, উঠো। তো আমরা সকালবেলা কিছু না খেয়ে বেরোয় গেছিলাম, তো এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, তো এটা পিওর ভেজ একটা রাজস্থানি একটা দোকান আছে আর ট্রাস্ট মি বন্ধুরা মানে এতটা টেস্টি এই দোকানের খাবার, আমরা তো ভাবছিলাম কি আবার উইকেন্ডে আমরা এখানে গিয়ে আমরা খেয়েছিলাম ডোসা আর ছোলে ভাটোরে খেয়েছিলাম আর এতটা টেস্টি ছিল, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, প্রায় 1.5 ঘন্টা লাগে ওখানে যেতে, তো ব্রেকফাস্ট করার জন্য এতটা দূরে যাওয়াটাও মানে ঠিক ভালো লাগে না, তো এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা বের হয়ে যাব। আর গাড়িতে সব কিছু আমরা সেফটি লক করা রয়েছে, যেটা দরজা তো চাইল্ড লক করা রয়েছে, আর বাচ্চারা পেছনেই বসে সবসময় তিনি 1.5 বছর থেকেই পেছনেই বসিয়েছি, আর এখন ছেলেও 1.5 বছর থেকেই ও পেছনেই বসে ওর বোনের সাথে, তো আমরা সিট বেল্টও ট্রাই করি কিন্তু এত লং জার্নিতে বাচ্চারা সিট বেল্ট পরে বসাটা খুব কঠিন হয়ে যায়, তো পেছনেই ওরা ঘুমিয়ে পড়ে, দেখেন ঘুমিয়ে পড়েছে, তো এইরকমই আমরা পুরো যতটাই মানে দূরে দূরে আমরা জার্নি করি তো এরকমই আমরা করি। এদিকে পা দাও, এদিকে শো, এদিকে শো। তো শিলংয়ের ওয়েদারটা আজকে অনেকটা ভালো, বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো গাড়ির ভিতরে বলে ঠান্ডাটা এতটা ফিল হচ্ছে না, তো এইখানে আমরা প্রায় পৌঁছেই যাব। আর দেখেন রাস্তাঘাট এতটাই সুন্দর, এখানে আমি পৌঁছে গেছি আর একটু একটু টাচ আপ করে দিয়েছি কেন কি জার্নিতে পুরো ফেসের একদম 12টা বেজে গেছে, তো চলুন আপনাদেরকে নিয়েই একটু রেডি হয়ে যাই। তো আমি সাজার কিছু নিয়ে যাই নাই, এত তাড়াহুড়া আর এত লাগে
স্টেজ হয়ে গেছিল আমাদের, দুদিনের জন্য যাচ্ছি বাট বাচ্চাদেরকে নিয়ে লাগেজ অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে কাজল দিয়েই চোখে কাজল দিয়ে দিলাম আর আইব্রোটা কাজল দিয়েই করে দিচ্ছি। তো আর লিপস্টিক একটা নিয়ে গেছিলাম, তো লিপস্টিক দিয়ে দিব, এটাই আমার, আমি রেডি হয়ে যাব। ভেবেছিলাম একটু শাড়ি পরবো, একটা জার্নি করে আসবো এত ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে, তাই বলে আমি সালোয়ার পরে নিয়েছি। তারপর আমরা ওখানে যাব, গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা বিকেলবেলা আমরা একটু পুলিশ বাজারে যাব। তো লাস্ট অবধি দেখবেন, আর অবশ্যই যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবেই কিন্তু আমার ডেইলি ব্লগ শেয়ার করি আমি, স্কিন কেয়ার নিয়ে আমি ভিডিও বানাই, তো আপনারা খুব এনজয় করতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে ওরা সাইডে বেল বাটনটা দেখে নেবেন কি অন আছে কি না, আর কেন কি অনেকটা নোটিফিকেশন যাচ্ছে না অনেকজনের, আমি যখনই ভিডিও দিচ্ছি অনেকজনের কাছে নোটিফিকেশন যাচ্ছে না। তো এখন আমরা এসে গেছি পুলিশ বাজার, তো এখান থেকে খেটে আমরা বেরোয় গেছি, আর এখন এখানে একটু সময় থেকে যদি কিছু পছন্দ হয় নিয়ে নিব, শপিং করব। তো এইখানে একটা পার্কিং এরিয়া বানানো হয়েছে অনেকটা বড়, তো এখানে অনেকটা বড় বিল্ডিং টাইপের অনেকটা স্টোরেজ আছে। বলবি এক্সিট দেখাই নি, কোন জায়গা, হ্যাঁ কোন জায়গা, ওরা এন্ট্রির টাইমটা ওরা নোট করে রাখে, আর কত সময় থাকবো ওটা জিজ্ঞেস করে নে, ওই হিসাবে কিন্তু ওরা চার্জ করে। তো পার্কিং এরিয়ার ভিতর দিকেই এরকম একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা মেইন মার্কেটে, মেইন বাজার যেটা, ওটাতে চলে যাব। আর আপনারা মেইন রাস্তা দিয়েও যেতে পারেন, কিন্তু ওদিকে অনেকটা ভিড় থাকে বলে আমরা ওটা অ্যাভয়েড করি। তো আমরা সিঁড়ি দিয়ে এদিকে চলে এসেছি মার্কেটে, তো এটা ভিতরে বিল্ডিংয়ের নিচে যেটা মার্কেট আছে ওটা, আর এটা দিয়ে বের হয়ে গেলে বিশাল মার্কেট আছে, ওখানে ঠান্ডার কাপড় সব ধরনের সব কিছু পাবেন আপনারা। তো কালকে যাব আমরা চেরাপুঞ্জিতে, নেক্সট ভিডিও হবে চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জি থেকে আমরা কোথায় যাব সব কিছু আপনাদের সাথে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি আমি যখনই ভিডিও দেব আপনারা ভালোভাবে দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তো স্টে টিউনড বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজে খেয়াল রাখবেন।